আরে এগো না, এগোচ্ছি তো তোকে না, তো গানকে বলছি। ও এক দু তিন চার পাঁচ ছয় সাত আট দশ এগারো বারো তেরো। দাঁড়ান দাঁড়ান দাদা, শুনছেন? কে দাদা? এদিকে এদিকে। কোন দিকে? আপনার পিছন দিকে। এটা কি আপনি ঠিক জায়গায় চলে এসেছেন। এখানে মল্লিকদের বাড়ি কোনটা? মল্লিকদের বাড়ি তো আপনি একটা কাজ করবেন, আপনি এখান থেকে সোজা চলে যাবেন। সোজা চলে গিয়ে বাঁদিকেই বাঁকবেন। বাঁদিকে বেঁকে কোন বাঁদিক? প্রথম না দ্বিতীয়? দ্বিতীয় বলছি। বাঁদিকে দেখে গিয়ে আস্তে করে দাঁড়াতে এক নম্বর, দু নম্বর, তিন নম্বর। তিন নম্বর দরজায় দেখবেন চালা ঝুলছে। তার পাশে জানলা আছে, জানলার ওখানে চাবি লুকিয়ে রাখা আছে। আপনি চাবিটা দিয়ে দরজাটা খুলবেন। খুলে ঘেমে এসছেন তো, গাত পা ধোবেন, ধুয়ে টুয়ে পাটিকে খুঁজবেন। গাত পা ধুয়ে খাটে বসবেন। ব্যাস খাটে গিয়ে বসবেন, সঙ্গে সঙ্গে দেখবেন মল্লিকরা হই হই করে চলে এসছে। থ্যাংক ইউ। আপনি ওখানে হাত মুখ ধরুন, আমি কিছু বলবো না, কিন্তু খাটে বসবেন না, খাটে আমার তো। ওর থেকে বেরিয়ে এসে তালাটা লক করে চাবি যেখানে বলেছে সেখানে রেখে দেবেন। রেখে আপনি দু স্টেপ পেছনে এসে বাঁদিকে ঘুরবেন। বাঁদিকে ঘুরে এই বাঁদিকে ঘুরে কি আছে বলছো? আমার ডেড বডি। না তোর ডেড বডি ওখানে নেই। অপরের হাতে ক্ষতি আছে, নিজের হাতে ক্ষতি হয়ে মরা অনেক ভালো। সুইসাইড করা অনেক বেশি সম্মানের। কিন্তু বাঁদিক বলছি, এক্সকিউজ মি, বলছিলাম যে ওখান থেকে বেরোলে একটা আমাদের বাড়ি ভুল করে বলে ফেলেছি। আপনি ডান দিকে যাবেন, ডান দিকে গিয়ে একটা উঁচু মতো করে টাঁচিল আছে, ওটা পাটকাবেন, ব্যাস পেয়ে যাবেন মল্লিকদের বাড়ি। ওটা পাঁচিল আছে, টপকাবেন, যান চলে যান। যত সম্মাতা এ মা, তোকে মাতাল বললো, সম্মান করে গেল। তুই এটা ঠিক করলি, সবে প্রেমটা পেয়েছিল, একটা প্রেম তুই ঠিক করলি। তোরে বাচ্চা, ব্যাস কইছি। তুই এটা ঠিক করলি তো? ব্যাস কইছি। তুই এটা ঠিক করলি? ব্যাস কইছি। তাহলে ব্যাস কইছি, আমি ভাবলাম ইয়ার কি করছিস, আমি ইয়ার কি নিতে পারি না একদম। চা 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 চা। ওদিকে যাচ্ছিস বে, এদিকে চা।